মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি তিনতলা বাড়ি 4 ডেসিমেল জমির উপরে 2 ইউনিট তিনতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এই 4 ডেসিমেল জায়গার উপরে এই তিনতলা এই চমৎকার বাড়িটি করতে 90 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মন্ডলী, এই বাড়িটি হবে মিস্টার জামিল চৌধুরীর জন্য। এটা আরামবাগ মৌলভীবাজারে এই বাড়িটি হবে। এই বাড়িটার খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এই বাড়ি এরকম একটা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় সেটা দেখাবো। এবং এই ছোট্ট জায়গার উপরে মাপটা এরকম যে আমি যদি দেখাই যে মাপটা 50x34 ফিট মাপ, লম্বা 34 ফিট, চড়া 50 ফিট। এই জায়গার উপরে 2টা ইউনিট কী করে হয়েছে, প্রত্যেক ইউনিটে 3টা করে বেডরুম করে ডিজাইন করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ রাখা হয়েছে এবং 1টা ইউনিট রাখা হয়েছে। তো দর্শক মন্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও ঠিক তেমন একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। দর্শক মন্ডলী, আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই, তারপর এটার খরচ হিসাব দেখাবো। দর্শক মন্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে জমির মাপটাই একদিকে 50 ফিট আর একদিকে 34 ফিট, মোট 1700 স্কোয়ার ফিট। তো আমি যেটা বলছিলাম, এই বাড়িটা হবে মিস্টার জামিল চৌধুরীর জন্য, আরামবাগ মৌলভীবাজারে বাড়িটা হবে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এরকম, সামনে রাস্তা আছে, রাস্তা থেকে গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে, সিঁড়ি রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে যে ইউনিটে 4টা বেডরুম আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম, 2টা ইউনিট করা হয়েছে। আপনি গ্যারেজের মধ্যে থেকে সিঁড়ির লবিতে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে 860 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড়, 17 ফিট বা 11 ফিট। এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা বারান্দা রাখা হয়েছে, একটা কিচেন রাখা হয়েছে, একটা বেডরুম। এই বেডরুমের সাথে বারান্দা রাখা হয়েছে, বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে। এটা একটা বেডরুম, বেডরুমটা বড়, 14 ফিট বা 11 প্রায় 12 ফিট, সাথে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে, আর এটা আর একটা বেডরুম। এই হচ্ছে মোটামুটি 1টা 2টা 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। যখন বিতে যাবে, তো বিতে গেলে এটা হচ্ছে 760 স্কোয়ার ফিট। এই 760 স্কোয়ার ফিটের মধ্যেও আবার 3টা বেডরুম দেওয়া হয়েছে। সেটা কী করে সম্ভব এটা দেখেন। এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা ড্রয়িং আছে বেশ বড়, এখানে ভেন্টিলেশনের জন্য বারান্দা রাখা হয়েছে, এখানে কিচেন রাখা হয়েছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে এই বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এবং এই বারান্দাটা রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে বারান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে, আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে। দর্শক মন্ডলী, এই মৌলভীবাজারে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। এখন এই হিসাবটা এরকম যে এরকম তিনতলা বিশিষ্ট একটা বাড়ি, এই বাড়ির যাবতীয় খরচ, ফাউন্ডেশন থেকে শুরু করে আপনার কাস্টিং খরচ, গাঁথনি খরচ, প্লাস্টার খরচ, রং, জানলা দরজা, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ এই ধরনের একটা বাড়ি তৈরি করতে প্রতি স্কোয়ার ফিটে 1800 টাকা খরচ হবে। যেহেতু আমার টোটাল জায়গা 1700 স্কোয়ার ফিট ছিল, তাকে আমি 3 দ্বিগুণ দিলাম তিনতলার জন্য, তাকে 1800 গুণ দিলাম, প্রতি তালায় 1800 টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে। তাহলে 91 লক্ষ টাকা খরচ হবে এরকম একটা বাড়ির জন্য 91 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, শেষের বলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।